হ্যালো গাইজ, আমাদের প্রত্যেকের মোবাইলে রয়েছে গুগল প্লে স্টোর। বাট আমাদের মোবাইলে থাকা গুগল প্লে স্টোরে এমন কিছু গোপন সেটিংস রয়েছে যে সেটিংসগুলো সম্পর্কে আমরা এখনও পর্যন্ত জানি না। বাট গাইজ, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে মোট 5টি সেটিংস সম্পর্কে কথা বলবো, যে সেটিংসগুলো দেখার পর আপনারা ডেফিনেটলি অবাক হবেন। সো গাইজ, এই সেটিংসগুলো সম্পর্কে জানার জন্য ভিডিওতে প্রথমে করো একটি লাইক। তো চলো আজকে ভিডিওটি তাড়াতাড়ি শুরু করা যাক। এই সেটিংসগুলো করার জন্য প্রথমে আপনারা প্লে স্টোর অ্যাপটিকে ওপেন করুন। ওপেন করার পর এবার আমি প্রথম সেটিংসটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। উপরে দেখুন তিন লাইনের একটি আইকন রয়েছে, আপনারা জাস্ট এখানে একবার ক্লিক করে সেটিংসে ক্লিক করে দিন। এবার আপনারা একটু নিচে চলে যান অ্যান্ড এখানে দেখুন রয়েছে থিম। থিমে ক্লিক করার পর এখানে দেখুন লাইট সেট করা রয়েছে। আপনারা এখানে নিচে দেখতে পাচ্ছেন রয়েছে সেট বাই ব্যাটারি সেভার, এখান থেকে আপনারা এই সেটিংসটি সেট করে নিন। কারণ যদি আপনার মোবাইলের ব্যাটারি চার্জ খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় তাহলে এই সেটিংসটি আপনারা অবশ্যই সেট করে রাখবেন। কারণ এই সেটিংসটি যদি অন করে রাখেন তাহলে আপনার মোবাইলের ব্যাটারি ব্যাকআপ আগের থেকে অনেকটাই ইনক্রিজ করে নিতে পারবেন। সো এই সেটিংসটি আপনার মোবাইলে অবশ্যই অন করে রাখবেন। এবার আমি দ্বিতীয় সেটিংসটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দ্বিতীয় সেটিংসটি ভেরি ইম্পর্ট্যান্ট আমি মনে করি। সো আপনারা এই সেটিংসটি অন করার জন্য তিন লাইনের আইকনে ক্লিক করে নিচে দেখুন রয়েছে প্লে প্রোটেক্ট, এখানে ক্লিক করে আপনারা জাস্ট সেটিংস আইকনে ক্লিক করুন অ্যান্ড এখান থেকে আপনারা এই দুইটি সেটিংস অন করে বেঁকে চলে আসুন। এবার আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার মোবাইলে কোনো ধরনের থার্ড পার্টি অ্যাপ, হ্যাকিং অ্যাপ কিংবা স্পাই অ্যাপ ইনস্টল করা নেই, তার জন্য এখানে লুকস গুড শো হচ্ছে। যদি আপনার মোবাইলে কোনো ধরনের থার্ড পার্টি কিংবা হ্যাকিং অ্যাপ ইনস্টল করা থাকে তাহলে আপনারা জাস্ট এখানে ক্লিক করে আপনার মোবাইলে থাকা অ্যাপগুলোকে স্ক্যান করুন। যদি কোনো ধরনের অ্যাপ থাকে তাহলে আপনারা এখান থেকে খুব সহজে রিমুভ করতে পারবেন। সো আপনারা অবশ্যই এই সেটিংসটি অন করে আপনারা আপনার মোবাইলের অ্যাপগুলোকে স্ক্যান করে চেক করে দেখুন। তো চলুন এবার নেক্সট সেটিংসটি দেখে নেই। এবার আপনারা আবারও থ্রি লাইনের আইকনটিতে ক্লিক করে সেটিংসে ক্লিক করুন অ্যান্ড নিচে দেখুন রয়েছে প্লে প্রোটেক্ট সার্টিফিকেশন, এখানে দেখুন ডিভাইস ইজ সার্টিফাইড শো হচ্ছে। এই সেটিংসটির সাহায্যে আপনারা খুব সহজে চেক করে দেখতে পারবেন আপনার ডিভাইসটি অরিজিনাল রয়েছে কি না। অর্থাৎ আপনার মোবাইল ফোনটি যদি ডুপ্লিকেট হয় তাহলে আপনারা এখানে খুব সহজে দেখতে পারবেন। যদি এখানে ডিভাইস ইজ সার্টিফাইড শো হয় তাহলে আপনারা মনে করবেন আপনার মোবাইল ফোনটি অফিসিয়ালভাবে সার্টিফাইড রয়েছে। তো চলুন এবার নেক্সট সেটিংসটি দেখে নেই। এবার আপনারা আবারও থ্রি লাইনের আইকনটিতে ক্লিক করে সেটিংসে ক্লিক করুন অ্যান্ড এবার আপনারা অটো আপডেট অ্যাপসে ক্লিক করে নিচে দেখুন রয়েছে ডোন্ট অটো আপডেট অ্যাপস, এখান থেকে আপনারা নিচের এই সেটিংসটিকে সেট করে নিন। অনেক সময় দেখবেন আমরা যখন আমাদের মোবাইল ফোনের ইন্টারনেট অন করি, অন করার পর আমাদের মোবাইল ফোনে থাকা অ্যাপগুলো অটোমেটিক আপডেট হয়ে যায়, যার ফলে আমাদের মোবাইল ফোনটি মাঝে মধ্যে হ্যাং হয়ে যায়। তো আপনারা যদি এই সেটিংসটি এখান থেকে সেট করে নেন তাহলে আপনার মোবাইল ফোনের ইন্টারনেট অন করার পর অ্যাপগুলো আপডেট হবে না, যার ফলে আপনার মোবাইল ফোনটি হ্যাং করবে না বা স্লো হবে না। তো আমি আশা করছি এই সেটিংসটিও আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। তো এবার আমি লাস্ট সেটিংসটি অর্থাৎ সবচেয়ে বেস্ট সেটিংসটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই সেটিংসটি করার জন্য আপনারা আবারও থ্রি লাইনের আইকনটিতে ক্লিক করে সেটিংসে ক্লিক করুন। ক্লিক করার পর আপনারা একটু নিচে চলে যান অ্যান্ড এখানে দেখুন রয়েছে প্যারেন্টাল কন্ট্রোলস, এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন অফ রয়েছে, আপনারা জাস্ট এখানে ক্লিক করে অন করুন। এবার এখানে আপনি আপনার পছন্দ মতো যে কোনো একটি পিন সেট করে নিন। ফাইনালি এখানে দেখুন এই সেটিংসটি অন হয়ে গিয়েছে। এই সেটিংসটি অন করার পর আপনার মোবাইলের প্লে স্টোর থেকে কোনো ধরনের 18+ অ্যাপ কিংবা গেম ডাউনলোড করা যাবে না। অর্থাৎ যদি আপনার ঘরে ছোটো ছোটো বাচ্চারা থাকে এবং তারা যদি প্লে স্টোর থেকে কোনো ধরনের অ্যাপ ডাউনলোড করে তাহলে এই সেটিংসটি অবশ্যই আপনারা অন করে রাখবেন। কারণ এই সেটিংসটি অন করার পর কোনো ধরনের অ্যাডাল্ট কন্টেন্ট প্লে স্টোরে আসবে না। বা যদি কেউ হাজারবার চেষ্টা করে আপনার মোবাইলের প্লে স্টোর থেকে কোনো ধরনের 18+ অ্যাপ কিংবা গেম ডাউনলোড করতে তাহলে সে কিছুতেই পারবে না। তো আমি আশা করছি আজকের এই সেটিংসটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে করুন একটি লাইক অ্যান্ড আরও একটি কথা, আজকের এই সেটিংসগুলোর মধ্যে
কোন সেটিংসটি আপনার কাছে সবচেয়ে ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সাথে থাকুন।